শেষ পর্যন্ত দিল্লি হাইকোর্টের রায় গেল সত্যজিৎ রায়ের পক্ষে। নায়কের চিত্রনাট্যের কপিরাইট সত্যজিৎ রায়েরই, চিত্রনাট্যটির গদ্য রূপ করতে চেয়েছিলেন সত্যজিৎ রায়, আর তাতেই আদালতের দ্বারস্থ হয় প্রযোজক সংস্থা। সত্যজিৎ রায়ই বাংলা সিনেমা নায়কের কপিরাইটের প্রথম মালিক, এমনটাই রায়ের বহাল রাখল দিল্লি হাইকোর্ট। 1966 সালে নায়ক সিনেমাটির চিত্রনাট্য লিখেছিলেন সত্যজিৎ রায়। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা এবং বিচারপতি তুষার রাও গেদেলা বলেছেন, এক্ষেত্রে কপিরাইট আইনের 17 নম্বর ধারা অনুসারে চিত্রনাট্যের কপিরাইট লেখকের, এবং এক্ষেত্রে লেখক হলেন স্বয়ং সত্যজিৎ রায়। নায়ক চলচ্চিত্রের কপিরাইট মামলাটি বহুকাল ধরে উত্তর খুঁজছিল। সিনেমার প্রযোজক আর ডি বনসল আদালতে নায়কের চিত্রনাট্যের কপিরাইট দাবি করেছিলেন, কিন্তু সেই আবেদন বিচারপতি সি হরিশঙ্করের বেঞ্চে খারিজ হয়ে যায়। বিচারপতি বলেন, কপিরাইটের প্রথম মালিক হিসেবে এই অধিকার থাকবে সত্যজিৎ রায়ের কাছে। তার মৃত্যুর পর সেই অধিকার তার পুত্র সন্দীপ রায় এবং সোসাইটি ফর প্রিজার্ভেশন অফ সত্যজিৎ রায় আর্কাইভসের। বনশালের পরিবারের দাবি ছিল, চিত্রনাট্যটি বনশালের সহযোগিতায় তৈরি করেছিলেন সত্যজিৎ রায়, ফলে কপিরাইটের অধিকার প্রযোজকের থাকা উচিত। সোসাইটি ফর প্রিজার্ভেশন অফ সত্যজিৎ রায় আর্কাইভ চিত্রনাট্যটিকে গদ্যের আকারে লেখার দায়িত্ব দিয়েছিল ভাস্কর চট্টোপাধ্যায়কে। তাতেই আপত্তি জানায় প্রযোজকের পরিবার। মামলা গড়ায় আদালতে 2023 মে মাসে বিচারপতি সি হরিশঙ্কর সিদ্ধান্তে জানিয়েছিলেন, চিত্রনাট্যটি উপন্যাস করার অধিকার সত্যজিতেরই ছিল। বৃহস্পতিবার শুনানিতে আইনজীবী হেমন্ত দাসস্বামী এবং সৌম বাজপেয়ী বাদী নায়ক সিনেমার প্রযোজক সংস্থার পক্ষে সওয়াল করেন। উভয় পক্ষের সওয়াল শুনে বিচারপতি নায়কের কপিরাইট সত্যজিতের নামেই থাকবে বলে রায় দেন। কলকাতা টিভি।